নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহন বাগান নিয়ে তো এটিকে মোহন বাগানের অনেকগুলো বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওতে অনেকগুলো আপডেট তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো কালকের ম্যাচ সম্বন্ধেও কথাবার্তা বলবো ট্রান্সফার নিউজও আছে তো অবশ্যই ভিডিওটা না স্কিপ করে লাস্ট অবধি দেখো আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও কারণ তাহলে কিন্তু পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে আর এই ভিডিওটাকেও অবশ্যই লাইক এবং শেয়ার কিন্তু করে দিও তো যদি এটিকে মোহনবাগানের খবরে আসা যায় তো কালকে এটিকে মোহনবাগান বাগান হারিয়ে দিয়েছে মাজিয়াকে পাঁচ দুই গোলে পাঁচটা দুর্দান্ত গোল একদম ফাইভ স্টার পারফরমেন্স এটিকে মোহনবাগানের বাগানের তরফ থেকে এসেছে অ্যাটাকিং ওয়াইজ কিন্তু এটিকে কে মোহনবাগান দুর্দান্ত খেলেছে বাট ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু এটিকে কে মোহনবাগানের খেলা নিয়ে একটু প্রশ্নের জন্য থাকছে ডিফেন্সটাকে কিন্তু এটিকে কে মোহনবাগানকে আরও স্ট্রং করতে হবে তো সেই জায়গাটাই কিন্তু এটিকে কে মোহবাগানের প্রবলেম আছে তবে শেষ দুটো ম্যাচে সন্দেশ ঠিঙ্গেন ফিরে তিনি কিন্তু বেশ ভালো কাজ করেছেন ডিফেন্সিভ ওয়াইজ তো কালকের ম্যাচে এটিকে মোহন বাগান পাঁচ দুই গোলে জিতে কিন্তু হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে একমাত্র দল যারা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে তো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে এটিকে কে মোহনবাগানের পরের ম্যাচ কবে এবং পরের ম্যাচে এটিকে কে মোহনবাগানের প্রতিপক্ষ কারা তো এটিকে মোহনবাগানের যে পরের ইন্টারজনাল সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে তো সেটা হতে কিন্তু এখন বেশ কিছুটা দেরি আছে এবং খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে কিন্তু সেই ম্যাচটা হতে চলেছে এবং এটিকে মোহনবাগানের বাগানের পরের ম্যাচের প্রতিপক্ষ কারা সেটা কিন্তু এখনও ঠিক হয়নি যদিও শেষবারের এএফসি কাপে কিন্তু এটিকে মোহনবাগান বাগান এই ম্যাচটাতেই খুব খারাপভাবে হেরেছিল নাসাবের সঙ্গে যেই ম্যাচটাই কিন্তু এটিকে মোহনবাগান মোহন বাগান ছয় গোলে হেরেছিল এবং একটা বাজে পারফরমেন্স কিন্তু এটিকে মোহনবাগানের তরফ থেকে এসেছিল তবে যদিও নাসা বিভারের প্রতিপক্ষ হবে না কারণ নাসাব এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে

তো গোকুলামের কোচ বলেছিলেন আইএসএল এবং আই লিগের মধ্যে সেরকম বিশেষ কিছু পার্থক্য নেই বরং আই লিগে যে দলটা রেলিগেট হতে চলেছে সেই দলটাও আমাদের এটিকে মোহনবাগানের থেকে বেশি সমস্যায় ফেলে মানে তিনি বলতে চেয়েছিলেন যে আই লিগে যে দলটা লাস্টে আছে সেই দলটাও এটিকে মোহনবাগানের থেকে ভালো দল এরকম বক্তব্য কিন্তু গোকুলাম কেরালেফসির কোচ রেখে গিয়েছিলেন এবং দেন কী হলো গোকুলাম কেরালেফসি কিন্তু মাজিয়া এবং বসুন্ধরা কিংসের কাছে হারলো যেই মাজিয়া এবং বসুন্ধরা কিংসকে কিন্তু এটিকে মোহন বাগান পাঁচ গোল এবং চার গোল দিয়েছে এবং লাস্ট অবধি কিন্তু এটিকে মোহন বাগান গ্রুপ চ্যাম্পিয়ন হলো আর গোকুলাম কেরাল এফসি হলো গ্রুপের সব থেকে লাস্টের দল তো এই জন্যই বলে খুব বড় বড় কথা আগে থেকে বলতে নেই আর গোকুলাম কেরাল এফসির কোচকে কিন্তু রিপ্লাইটা দিয়েই গেলেন জুয়ান ফেরান্দো তবে ভদ্রভাবে তো তিনি বলে গেলেন ফুটবলটা খেলা হয় মাঠে প্রেস কনফারেন্সে না তো এটাই কিন্তু এটিকে মোহন বাগানের কোচ বলে গেলেন এবং গোকুলাম কেরাল এফসির কোচ যিনি কিছুদিন আগে আইএসএল কে ছোট করছিলেন তিনি আবার কালকে জানিয়েছেন যে তিনি আইএসএলে আসতে চান নতুন চ্যালেঞ্জ নিতে চান তো লাস্ট অবধি এটাই হচ্ছে ব্যাপার তো যদি মেন টপিকে আসে যায় আবার এটিকে মোহন বাগানের ব্যাপার নিয়ে কথা বলা যায় তো কালকে অফিসিয়ালি কিন্তু এটিকে মোহন বাগানের জন্য এই মরসুমটা শেষ হলো এবং পরের মরশুমের প্রস্তুতি কিন্তু এটিকে মোহন বাগান শুরু করে দিয়েছে এবং খুব সম্ভবত কিন্তু তিনজন খুবই ফ্যান ফেভারিট প্লেয়ার ডেভিড উইলিয়ামস প্রবীর দাস এবং তার সঙ্গে রয় কৃষ্ণা তারা কিন্তু এটিকে মোহন মোহনবাগানের জার্সিতে তাদের লাস্ট ম্যাচটা খেলে ফেললেন তো ডেভিড উইলিয়ামস তো মুম্বাই সিটি এফসিতে চলে যাচ্ছে তো ডেভিড উইলিয়ামসকে আর এটিকে মোহন বাগানের জার্সিতে খেলতে দেখা যাবে না ব্যাঙ্গালোর এফসিতে প্রবীর দাস যেতে চলেছেন তো সেটা মোটামুটি অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে তো প্রবীরের সঙ্গে আশিক কুরুনিয়ানের সোয়াব ডিল হতে চলেছে এবং প্রবীরের হাবভাব দেখে বোঝাই যাচ্ছিলো যে তিনি কালকে এটিকে মোহনবাগানের জার্সিতে তার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন এবং তাকে কিন্তু ফ্যানাদের সঙ্গে অনেক বেশি করে সেলিব্রেট করতে দেখা যাচ্ছিল এবং প্রবীরকে কিন্তু অনেক বেশি ইমোশনালও লাগছিল তো সেখানে কিন্তু প্রবীর দাসেরও লাস্ট ম্যাচটা এটিকে মোহনবাগানের জার্সিতে হয়তো খেলা হয়ে গেল এবং রয় কৃষ্ণাকেও কিন্তু এটিকে মোহন বাগান রাখার রকম চেষ্টা করছেন এখনও পর্যন্ত তো রয় কৃষ্ণারও কিন্তু অন্য ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনাটি এখন সব থেকে বেশি তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু রয় কৃষ্ণার ডেভিড উইলিয়ামস এবং প্রবীর দাস তারা কিন্তু ইটিকে মোহনবাগানের জার্সিতে লাস্ট ম্যাচটা খেলে ফেললো তো জানি না কালকে রয় কৃষ্ণার পারফরমেন্স দেখে এটিকে মোহন মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো রকম মত পরিবর্তন হতে পারে কিনা বা তারা রয় কৃষ্ণাকে নেবার চেষ্টা করতে পারে কি না বাট ওভারঅল বলতে গেলে কিন্তু যেরকমটা আপডেট বেরিয়ে আসছে এই তিনটে প্লেয়ারের কিন্তু এটিকে মোহনবাগানের জার্সিতে লাস্ট ম্যাচটা খেলা হয়ে গেল তো এই তিনজন প্লেয়ারই কিন্তু ভীষণই ফ্যান ফেভারিট ছিল আর অবশ্যই সমর্থকরা কিন্তু এই তিনটে প্লেয়ারকে মিস করবে তবে প্রবীর দাসের রিপ্লেসমেন্ট কিন্তু অলরেডি এটিকে মোহন মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে তো প্রবীরের বদলে আশিক কুরুনিয়ানকে এটিকে মোহনবাগান নিতে চলেছিলো তো আমরা তো ভাবছিলাম আশিক কুরুনিয়ান লেফট উইংয়ে খেলে বা লেফট উইং ব্যাকে খেলে তো সেখানে রাইট উইং ব্যাকটা বা রাইট ব্যাক পজিশনটা কী হবে তার কারণ সেখানটা এটিকে মোহন বাগানের প্রবলেম আছে আশুতোষ মেহতা খুবই খারাপ খেলেছে প্রবীর দাস চলে যাচ্ছে তো সেখানে কে খেলবে তো সেখানেই কিন্তু এটিকে মোহন বাগান সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি থেকে আশিস রায়কে তো আশিস রায় যার বয়স তেইশ বছর এবং আগেরবারের আইএসএলের তিনি নিঃসন্দেহে সেরা রাইট ব্যাক ছিলেন দুর্দান্ত খেলেছিলেন তিনি অ্যাটাকিং ওয়াইজ যথেষ্ট ভালো ডিফেন্সও ভালো করেন তো তাকে কিন্তু এটিকে বাগান সাইন করিয়ে নিয়েছে এবং আশিস রায়ের সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট ছিল বাট এটি মোহন বাগান কিন্তু একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে তাকে সাইন করিয়েছে তো শোনা যাচ্ছে এক কোটিরও বেশি কিন্তু ট্রান্সফার ফি তারা দিয়েছে হায়দ্রাবাদিকে দিয়ে আশিস রায়কে কিন্তু এটিকে মোহন বাগান পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তো আশিস রায় নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার এবং তিনি এলে কিন্তু এটিকে মোহন বাগানের রাইট ব্যাকের সমস্যাটা মিটে যেতে পারে কারণ মিটে যাওয়াই উচিত যেরকম প্লেয়ার আশিস রায় এবং লাস্ট দুটো আইএসএলএ তিনি যেরকম খেলেছেন তো যথেষ্ট একটা ভালো সাইনিং কিন্তু এটিকে মোহন বাগান করিয়ে নিয়েছে হয়তো প্রবীর দাসকে সমর্থকরা মিস করবে কারণ প্রবীর দাস যেরকম এফোর্ট দিয়ে খেল তো সেটা তো আর আলাদাই ছিল বাট আশিস রায়ও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু অনেক ভালো তো সেখানে কিন্তু একটা ভালো রিপ্লেসমেন্ট এটিকে মোহন বাগান প্রবীর দাসের জায়গাটায় নিয়ে নিয়েছে এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু আশিস রায়কে নেবার জন্য চেষ্টা করেছিল বাট লাস্ট অবধি কিন্তু ডিলটা এটিকে বাগান জিতে গিয়েছে এবং এটিকে মোহন মোহনবাগানের ডিফেন্সে কিন্তু একটা ভালো সংযোজন আশিস রায় তো আশিস রায় কিন্তু রাইট ব্যাক পজিশনটায় চলে আসবে এবং আশিক কুরুনিয়ান চলে এলে সেখানে কিন্তু এটিকে মোহন মোহনবাগানের লেফট ব্যাক পজিশানটাতেও একটা অপশান বেড়ে যাবে অর্থাৎ দুজন আক্রমণাত্মক সাইড ব্যাককে কিন্তু এটিকে মোহন মোহনবাগান দলে নিয়ে নিল তো এটা অবশ্যই এটিকে মোহন মোহনবাগানের জন্য একটা ভালো শাইনিং বা ভালো খবর অ্যাটলিস্ট বলতে পারো যে আশিস রায় কিন্তু এটিকে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে তো এই খবরগুলোই তোমাদেরকে মেললে জানানোর ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করুন তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই